নাই মাহমুদ আপনি লিখেছেন রসুল্লাহ সাল্লি সাল্লামের প্রতি প্রকৃতি ভালোবাসা সম্মান প্রকাশের পদ্ধতি কি হতে পারে দেখুন ভালোবাসা এবং সম্মান প্রকাশের পদ্ধতি সম্পর্কে আল্লাহ তালা কোরআনই জানিয়েছেন আল্লাহ বলেছেন কুল ইনকুন্দ তো হেবুন আল্লাহনি বলে দিন হেরাসুল যে তোমরা আল্লাহকে যদি ভালোবাসো তাহলে আমার অনুকরণ অনুসরণ করো অতএব ভালোবাসার দাবি হলো অনুসরণ অনুকরণ আপনি রবি ক্রিম সাল্লাহ সাল্লামের যদি ইত্তেবা করে থাকেন তাহলে তার অনুসরণ করবেন তার সাহবিদের অনুসরণ করবেন অনুকরণ করবেন এটি হলো ভালোবাসার সবচেয়ে বড় প্রমাণ এই জন্য কই বলেছেন ইন্নাল মোহিব্বা লিমাই আউ মতি আউ যে ব্যক্তি কাউকে ভালোবাসে সে যাকে ভালোবাসে তার অনুরূপ চলতে বলতে তার অনুরূপ করতে তিনি পছন্দ করেন ভালোবাসেন এটি ভালোবাসার একটা বড় প্রমাণ সেই সাথে যাকে ভালোবাসেন তার নির্দেশগুলো মানতে আপনি ভালোবাসবেন তার পছন্দটাকে আপনি পছন্দ করবেন তার অপছন্দটাকে আপনি অপছন্দ করবেন এগুলো সব ভালোবাসার প্রমাণ অথবা নবী করিম সাল্লাহ আসলামের প্রতি ভালোবাসার প্রমাণ হবে তার সন্ন্যাসকে ভালোবাসা তার তিনি যা নির্দেশ করেছেন সেগুলো মেনে চলার চেষ্টা করা তিনি যা নিষেধ করেছেন সেগুলো থেকে বিরত থাকার চেষ্টা করা এগুলো সবগুলো নবী করিম সাল্লাহ আসলামের প্রতি ভালোবাসার প্রমাণ হবে ইনশাআল্লাহ আল্লাহ তালা আর এর বাইরে আমরা নবী সাল্লামের আদেশ নিষেধের তেমন কোনো গুরুত্ব দিলাম না কোনো দুবেশকেন্দ্রিক কাজ ইত্যাদি করলাম এগুলো কখনও নবী করিম সাল্লাহ আসালামের ভালোবাসার প্রকৃত প্রমাণ হতে পারে না আপনি কাউকে ভালোবাসেন তার কথা শোনার ব্যাপারে কোনো গরজ নাই তার পছন্দ নির্দেশ মানার ক্ষেত্রে আপনার তেমন কোনো আন্তরিকতা নেই তবে আপনি বিশেষ বিশেষ কিছু দিনে বেশ কিছু আয়োজন করেন সন্ধ্যাতীতভাবে সেই ব্যক্তি কখনও আপনাকে প্রকৃতভাবে তার প্রতি ভালোবাসা আছে এই সার্টিফিকেট আপনাকে দিবে না অতএব আমরা নবী কে সাল্লাহ আসলামের ভালোবাসা দেখাবো কাজের মাধ্যমে আমলের মাধ্যমে শূন্য অনুষ্ঠানের মাধ্যমে